আসছি পরবর্তী খবরে। সোমবার ময়নাগুড়ি ব্লকের জলপেশ সংলগ্ন মেলার মাঠ এলাকায় পিডব্লিউডি রোড পথ অবরোধ করে দক্ষিণ ভুস্কার ডাঙ্গা এলাকার বাসিন্দারা। জানা গেছে, দীর্ঘ তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা, বড় বড় গর্ত, এর ফলে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতেই পারে না। জানা গেছে, এই রাস্তা দিয়ে কোনো গাড়ি আসতে পারে না, বাড়িতে পেশেন্ট রয়েছে কিন্তু রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। এরই প্রতিবাদে প্রায় এক ঘন্টা অবরোধ চলে এবং এরপরে ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ। ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি বাল্মীকি লহরের সঙ্গে সঙ্গে কথা বলায় পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমবার ময়নাগুড়ি ব্লকের জলপেশ সংলগ্ন মেলার মাঠ এলাকায় পিডব্লিউডি রোডের পথ অবরোধ করেন দক্ষিণ ভুস্কারডাঙ্গা এলাকার বাসিন্দারা। জানা গেছে, দীর্ঘ তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তার, বড় বড় গর্ত রয়েছে, এর ফলে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না, আর তার জেরেই এদিন পথ অবরোধ করেছে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি কনক অধিকারী কি রিপোর্ট পাঠিয়েছেন শোনা পাবো। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর্স ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস, কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা কোচবিহার। ডিজিটাল বাংলা এই মুহূর্তে আমি পরবর্তী দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ি ব্লকের জলপেশ মেলার মাঠ এলাকায়, যেখানে পথ অবরোধ করছেন মহিলারা। গত তিন বছর ধরে কিন্তু বেহাল অবস্থায় পড়ে গেছেন পথ, সেই জন্যই কিন্তু পথ অবরোধ করলেন দক্ষিণ ভুস্কারডাঙ্গার মহিলারা। এই মুহূর্তে পথ অবরোধ করছেন মহিলাগুড়ি ব্লকের মেলার মাঠ। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা। এই মুহূর্তে আমি পরবর্তী